আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি। আমি এই মুহূর্তে রয়েছি কুয়েতের রাজধানীতে। যথারীতি গত 4 বছর আমি মিশন পারপাজে দেশে কর্মরত রয়েছি। তো আজকে আমি একটি ডিপার্টমেন্টাল স্টোরে এসেছি, এই বহুতল ভবনের নিচতলা মানে আন্ডারগ্রাউন্ড পুরোটাই ডিপার্টমেন্টাল স্টোর। বাংলাদেশে যেরকম আড়ং মিনাবাজার রয়েছে ঠিক ওই প্যাটার্নেরই, বাট তার চেয়ে একটু বড় পরিধির। এই ডিপার্টমেন্টাল স্টোর মালিক একজন ভারতীয় মুসলমান যার নাম জনাব ইউসুফ সাহেব। উনি মিডল ইস্টের সবচেয়ে ধনী ভারতীয় এবং ফোর্বস ম্যাগাজিন ওনার নাম রয়েছে। যাই হোক, তো ডিপার্টমেন্টাল স্টোরে যে বিষয়টি শেয়ার করবো, অ্যাকচুয়ালি বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের দাম যে মিলে হুর হুর করে বাড়ছে, সেই ক্ষেত্রে একজন বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাজারের তারতম্যটা একটু শেয়ার করার চেষ্টা করবো এবং সেইটা আপনাদেরকে নিয়ে। বন্ধুরা, আমি অতি নিত্য প্রয়োজনীয় কিছু আইটেম দাম দর একটু শেয়ার করব বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা হয়। সেক্ষেত্রে কুয়েতের মার্কেটে যদি বলতে গেলে গত 4 বছরে আমি আমার যে একটা কনসেপ্ট সে অনুযায়ী আমার মনে হয়েছে প্রায় 1.5 গুণ বেড়েছে দ্রব্যমূল্যের দাম, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় খাবার রিলেটেড যতগুলো আইটেম রয়েছে ম্যাক্সিমাম আইটেমের দাম বেড়েছে প্রায় 1.5 গুণ। আচ্ছা, যাই হোক, আমি এই ডিপার্টমেন্টাল স্টোরের এই অংশটাতে খাবার, ড্রাই খাবার, চা, কফি, বিস্কিট এই টাইপের আইটেমগুলো রয়েছে, তো আমি এগুলো শেয়ার করবো না বিকজ কম টাইম নেব। একদম একান্তই নিত্য প্রয়োজনীয় খাবার রিলেটেড, বিশেষ করে মাছ মাংস সবজি ইত্যাদির মার্কেটটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাংলাদেশি টাকায় ঠিক কী পরিমাণ কুয়েতের এই মার্কেটটিতে দাম ধরা হয়েছে। ওকে, আমি শুরুতেই যদি গরু মাংসে চলে আসি, এটা হচ্ছে ইন্ডিয়ান গরু। অ্যাকচুয়ালি এই দেশে তো গরু পালন হয় না ম্যাক্সিমাম, এই দেশে সব কিছু বাইরে থেকে আসে। এই গরুটা ইন্ডিয়ান, এর দাম 3 টাকা 190 পয়সা, ইকুয়াল বাংলা টাকা প্রায় 1400 টাকা। এটার দাম হচ্ছে 3 টাকা 790 পয়সা, এটার দাম সেম কাছাকাছি, অর্থাৎ একদিনের সমান বাংলা টাকায় 370 টাকা। ওই হিসাবে এভাবে ইয়ে করা হয় আর কি। যাই হোক, আপনারা হিসেব করে নেবেন। আমি যদি এখানে একটু আবার কিছু পাকিস্তানি গরু আছে যেটা খুবই সস্তা, যেমন এটার দাম হচ্ছে, আমি যদি এইটাতে যাই, এটার দাম মাত্র দেখতে পাচ্ছি এই দেশে 1.5 টাকা, আই মিন বাংলাদেশি টাকায় 700 থেকে 800 টাকা হবে, এরকম মেবি 700 টাকার মতো। আচ্ছা, এখন আমি যদি মাছ বাজারে যাই, তার কী অবস্থা একটু আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করবো। এখানে জীবিত মাছ খুব কমই হয়, ম্যাক্সিমাম আইস করা মাছ, এবং মাছটা সাধারণত ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যেরকম থাকে আর কি এভাবেই থাকে। এটা একটা সমুদ্রের মাছ, তো এটার দাম আমি দেখতে পাচ্ছি, এদিকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটার দাম দেখতে পাচ্ছি 2 টাকা, মানে বাংলাদেশি টাকা ধরুন 700 টাকা, ম্যাক্সিমাম 2 টাকা, এই দেশে 2 টাকা ম্যাক্সিমাম মাছ 2 থেকে 3 টাকা। এটার দাম, এটা প্যাকেট মাছগুলো, এটার দাম দেখতে পাচ্ছি প্রতি প্যাকেটের দাম 0.5 টাকা, মানে ধরুন 200 টাকার মতো। সিঙ্গড়ির যথারীতি 2 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরি 700 টাকার মতো হবে। এটা হচ্ছে সিঙ্গড়ি, সিঙ্গড়ির ভেরিয়েশান আছে, এটা একটু ফ্রেশ। কাঁকড়ার দাম দেখতে পাচ্ছি এদেশে যথারীতি 2 টাকা 100, অর্থাৎ 700 টাকা প্লাস। যথারীতি তেলাপিয়ার দাম দেখি কী অবস্থা, এটা দেখতে পাচ্ছি 1 কেজি, অর্থাৎ 350 টাকা। যাই হোক, আমি যদি একটু সবজি বাজারে যাই, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো রয়েছে সেখানকার কী অবস্থা একটু দেখে আসি। একান্তই যেটা নিডেড আইটেমগুলো রয়েছে আমাদের, আমি এটা ফল মার্কেট, এখানে ভেরিয়েশান ফল রয়েছে, আমি সেটা শেয়ার করবো না। আমি যাবো সোজা একদম শাক সবজির বাজার একটু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি এদিকের কী অবস্থা। এখানে কোনো কেজি টেজি নাই, এটা হচ্ছে পার পিস, যেমন এটা হচ্ছে পেঁয়াজ পাতা, এটা হচ্ছে 125 পয়সা, আই মিন 50 টাকা। যথারীতি যদি আমি এটাতে চাই, এটা হচ্ছে ধনিয়া পাতা, এবং এটার দাম হচ্ছে 70 পয়সা পার পিস, যেটার দাম হচ্ছে মাত্র ধরুন 20 টাকা। এটা ধনিয়ার আরেকটা ভেরিয়েশান, এটার কী অবস্থা দেখি একটু। এটা মুষ্টি আর কি, 100 পয়সা, আই মিন 40 টাকা, ছোটো ছোটো যে বান্ডিলগুলো রয়েছে যথারীতি পুদিনা পাতা, এটাও এরকমই 100 পয়সা, যথারীতি 40 টাকা ধরা যায়। এটা হচ্ছে যথারীতি ডাটা শাক, অতি পরিচিত, যাই হোক 110 টাকা, ধরুন পার বান্ডিল 40 টাকা, এটা বা 41 টাকা পড়ে। আমি দেখি এটা হচ্ছে পালং শাক, আমার ফেভারিট আইটেম, যাই হোক এটার দামটা হচ্ছে 40 টাকা যথারীতি পার বান্ডিল। এবং একটু যদি সবজির বাজারে যাই, দেখি কী অবস্থা। এখানে সবজিগুলো ফ্রেশ, ম্যাক্সিমাম ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আসে প্রতি বৃহস্পতিবার কার্গো বিমানে করে। যাই হোক, গাজর দেখতে পাচ্ছি 350 পয়সা, মানে যথারীতি 120 টাকার মতো কেজি। এটা ভ্যারাইটির সবজি, এটার পার প্যাকেট 200 টাকা, এবং কাঁচামরিচের যথারীতি 1.5 টাকা কেজি, অর্থাৎ আপনি বাংলায় কনভার্ট করলে দাম দাঁড়াচ্ছে 700 টাকার মতো, হ্যাঁ 650 টাকা। যাই হোক, এটা হচ্ছে আনাজি কলা, এটার দাম বাংলাদেশি টাকায় 100 টাকা, এটার কেজি হিসেব।
তারপরে এটা সাজনা, এটা খুবই ফেভারিট আমার একটা আইটেম, এটার দাম হচ্ছে 1 টাকা, আই মিন ধরে নিন 360 টাকার মতো পড়ো আর কি। যাই হোক, এই হচ্ছে মোটামুটি সবজির বাজার। তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা, আসসালামু আলাইকুম।